رب العالمين জন্য লক্ষ্য করি শুকর আল্লাহ কোরআনে বলেছেন যা আল্লাহ যে খালাকা লাকুম মা ফিল আরদে জামিআ আমি পৃথিবী গ্রহে যা কিছু দেখো হে মানব জাতি এগুলি আমি নিজে সৃষ্টি করেছি আমি একটাও ব্যবহার করি না এইগুলি ব্যবহার করার আমার প্রয়োজন না আমার নাম হলো সমাদ সমাদ মানে যিনি কোনো কিছু ব্যবহারের মুখাপেক্ষী না এমন কি কথা বলবার জন্য আমরা যেমন গাল নাড়ি এই যে উপরের দারে বলে ওষ্ঠ নিচের দারে বলে অধর এই দারে বলে দন্ত অনুরূপভাবে এই দারে বলে জিহ্বা তারপরে বলে পাশে দাঁতের উপরের সাইডে ওই দারে বলা হয় কি বলেন যে মূর্ধা মূর্ধা বলে আরে কণ্ঠ নাসিকা এইগুলি এই যে এগুলি যন্ত্রপাতি এইগুলি ব্যবহার করে আমরা মনের কথাটাকে শব্দের সাহায্যে বানাইয়া আরো দর্শকদের সামনে পৌঁছাই দেই আল্লাহ রাব্বুল আলামিন যখন কথা বলেন কাউকে কিছু জানাবার ইচ্ছা করেন তখন এইরকম গাল নাড়বার কোনো প্রয়োজন আল্লাহর নাই আল্লাহ পানি খাওয়া লাগে না এই সমস্ত কোন খাবার খাওয়া লাগে না এই সব বানিয়েছেন কাদের জন্য বানিয়েছেন মানব জাতি এগুলি ব্যবহার করবে সেই জন্য আল্লাহ বানিয়েছেন সুবহানাল্লাহ বলতে গাফিলতি করবেন না সুবহানাল্লাহ কোমর সোজা করে বসেন কোমর সোজা করে বসেন হালসাবির ভাব করেন কেন আরে কোমর সোজা করে বসেন একটু শক্ত করে কোমর সোজা করে বসেন এবং ঠিকমতো কানটা দিয়ে শুনেন চোখটা দিয়ে তাকিয়ে থাকেন ব্রেনটা দিয়ে একটু অ্যানালাইসিস করেন কলবের মধ্যে নিয়ে জমা করেন তারপরে ওই বিশ্বাসটার শক্তি বলে পরবর্তীতে অঙ্গগুলি আর টাকা কড়ি দ্বারা আল্লাহর কাজগুলি করবেন মরণের আগ পর্যন্ত গলোরিয়া চান্সের বাইরে কিন্তু চান্স নাই ঠিক মতো মনোযোগটা দেন গাফিলতি করবেন না সুবহানাল্লাহ বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাদ্দিস জয়নাল আবদিন সাহেব আসছেন আগুইয়া বসেন আগুইয়া বসেন আগুই বসতে আলে মোলামা যারা থাকে না তারা সকালে মনে করে হুজুর নাম ধরে ডেকে নেবে কেন বাবা অত লোকের নাম ধরে ডেকে নিব বড় বড় আলেম যারা কাউমি হোক আলিয়া হোক পীর হোক তবলিগ হোক সবারই কর্তব্য ইট ইজ দেয়ার ওন রেসপন্সিবিলিটি যে তারা মেহরাব মেম্বারের কাছে কাছে থাকবে যাতে করে এটা আইনের বইতে বলা আছে যাতে করে ইমাম ভুল করলে সাইডে এখন তাকাইয়া দেখবে এখন কি করবো তার দুর্দর্জন কোয়ালিটি সম্পন্ন লোক থাকা লাগে সঙ্গে সঙ্গে বলে দিতে পারে হ্যাঁ গো দিস ওয়ে এই রোডে যাওয়া কোন তুমি আর পীর মোর্শেদ যারা আসে আমি দেখি ওই পেছনে পেছনে কারণ কি তাড়াতাড়ি আবার মোনাজাতের পরে যেতে পারবে সুবিধা আছে পহেলা কাতারে নামাজ পড়বেন উট কুরবানি করে গ্রামের লোকদের খাওয়ালে যেমন সওয়াব ওই রকমের সওয়াব পাবেন এরা তো কমপক্ষে সুবহানাল্লাহ বলা উচিত ছিল পহেলা কাতারে যারা নামাজ পড়বে দ্বিতীয় কাতারে গরু কুরবানি তিন নম্বরের কাতারে ছাগল ভেড়া দম্বা চার নম্বরের কাতারে মুরগি পাঁচ নম্বরের কাতারে ডিম পাঁচ নম্বরের কাতারে কি বলে তারপরে হুজুর তারপরে আর হাদিসে কিছু নাই এরপরে এখন একটা ডিমের দামও তো বোধ হয় প্রায় কুড়ি টাকা পঁচিশ টাকা হয়ে গেছে পনেরো ইন্না কোরবানির উপরে আলোচনা খুব বাড়া ইন্না আতাইনা কাল কাউসার ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয় আমি আল্লাহে মানব তোমাকে দিয়েছি নেমাতান কাসিরাতান এমন অগণিত নিয়ামত এমন অগণিত নিয়ামত মানব জাতি তোমাদের জন্য সৃষ্টি করে তোমাদের উইদিন ইওর রিচ তোমাদের নাগালের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছি যে সেগুলি বর্ণনা করে শেষ করার মতো না আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা তোমরা যদি হে মানব জাতি ইফ ইউ কাম টু কাউন্ট দোজ থিংস ওই সমস্ত নিয়ামতগুলি গণনা করা যদি তোমরা শুরু করতে চাও শুরু যে কোনো কাজের তো করা যায় কিন্তু সেই কাজটা শেষ করা যাবে না আপনাকে যদি কেউ কন্ট্রাক্টারি দেয় বঙ্গোপসাগরের নাও যদি পারো তাহলে পদ্মা নদীর পানিটা সেচ দিয়ে আমাদের শুকনো মাটির উপরে ফেলে দাও তো বলছে চাচা কিছু অগ্রিম পেমেন্ট করেন আমি কাজটা শুরু করলাম এই কথা বলে বাপে বেটায় বালতে দিয়ে পানি সেচা শুরু করেছি আর শুরু তো করতেই পারে কিন্তু এই পদ্মা নদীর সব পানি সেচ দিয়ে কি ডাঙ্গায় উঠানো ওই বাপ বেটা ওরা ভাতিজা ভাগিলে সবাই মিলে ওদের জন্য কি সম্ভব জোরে বলেন সম্ভব সামান্য একটা পদ্মা নদী আর পদ্মা নদীর বড় চাষা হলো আমাদের বঙ্গোপসাগর আর এই বড় চাষার আমাদের বড় দাদা হলো ইন্ডিয়ান ওশান আরব ওশান অ্যারাব ওশান সি সি বলে বড় বড় সাগর এইগুলি সমস্ত আসে আর আমি পৃথিবীর সাত মহাসাগর দেখছি এই লোহিত সাগর দেখছি ব্ল্যাক সি দেখছি ভূমধ্য শ্বেত সাগর দেখেছি কৃষ্ণ সাগর দেখেছি তারপর আটলান্টিক মহাসাগর যেটা এই সব দেখেছি বড় বড় সাগরের
সাত সাগরের পানিগুলি যদি এইগুলিকে যদি কালি বানাইয়া দেওয়া হয় আর পৃথিবী গ্রহের সব গাছপালাগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানিয়ে নাও আর পৃথিবীতে জন্মগ্রহণকারী সব মানুষ সব ফেরেশতা সব জিন সকলে মিলে যদি তোমরা গবেষণা করো আর প্রত্যেকে নিজের জ্ঞান প্রজ্ঞা অনুপাতে যদি লেখালেখি শুরু করে আমানাফিদাত কালিমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করবার জন্য যে বিষয়সমূহ আছে সেই বিষয়সমূহ কোশ্চিন কালেও তোমাদের সামনে এই কলমগুলি শেষ হয়ে যাবে মানুষ সব মরে পচে কবরস্থ হয়ে যাবে কালিগুলি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর বিষয়গুলির আলোচনা কোশ্চিন কালেও হে মানুষ শেষ করতে পারবা না আমাকে একজন বৃক্ষ বিজ্ঞানী আমাকে বলেছিলেন যে হুজুর প্রাণী বিজ্ঞানী এট দি সেম টাইম সায়েন্টিস্ট অ্যাবাউট দি লিভস অফ দি ট্রিজ এই গাছগুলির পাতাগুলির সম্পর্কে বিজ্ঞানী উনি আমাকে বলেছিলেন মৌলানা আব্দুর রাজ্জাক হুজুর তো আপনি তো ওয়াজ নসিহত করেন উনি বললেন যে আসেন মেশিনের সামনে আসেন একটা পাতার উপর থেকে কভারটাকে আলগা করে দিয়ে তারপরে উনি বললেন যে দেখেন একটা পাতার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ছোট্ট ছোট্ট দানার মতো তারা কাবাঘরের চতুর্পাশে যেভাবে বো বো করে মানুষগুলি তবাব করছে এইরকম একটা পাতার মধ্যে সেগুলি আবার ঘুরছে তাও ওই গোল গোল বস্তু কড়ি 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 একটা পাতার মধ্যে তা আমি তখন বললাম যে আমার মাথায় এগুলি কিছুই ধরবে না কারণ আমার এই সমস্ত বিষয়ের মতো অত বিজ্ঞান পড়াশোনা নাই ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরটা আদায় করেন করেন রহমত নিয়ামত বেড়ে যাবে কোরবানির সম্পর্কে তা আল্লাহ বলছেন যে এক হাতে তো আর তালি বাজবে না আমি তোমাকে এই সব কিছু দিলাম তুমি যদি আমার জন্য কিছু দেওয়ার অভ্যাস না করো তাহলে তুমি আমার অনন্ত আমার সঙ্গে সৌন্দর্যময় আমার সঙ্গে অনন্ত দানের মালিকানা পরজগতে তুমি কি করে অর্জন করতে সক্ষম হবা ধন্য হবা সেই জন্য আল্লাহ বলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার আমি তোমার দেহের মধ্যেও বহু কিছু দিয়েছি আমি তোমার যদিও কাউকে কোনো কোনো সাইডে কম দিয়েছি কিন্তু তোমাকে আমি মালও প্রচুর দিয়েছি আর তোমাকে দেহের মধ্যেও বহু কিছু দিয়েছি এক একজন মানুষের কণ্ঠের মধ্যে এক একজন মানুষের কণ্ঠের মধ্যে যে আল্লাহ কি জিনিস দিয়েছেন কণ্ঠের মধ্যে কোটি 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 টাকা কামাই করছে কণ্ঠের সাহায্যে গান গেয়ে গজল গেয়ে ওয়াজ নসিহাত করে কণ্ঠের মধ্যে আল্লাহ দিয়েছেন ব্রেনের মধ্যে দিয়েছেন অনুরূপভাবে চোখের ক্ষমতার মধ্যে দিয়েছেন হাতের মধ্যে দিয়েছেন পায়ের মধ্যে কত কিছু দিয়েছেন এক একটা কিডনি সুস্থ লোকের কিডনি যদি দুটো কিডনি বিক্রি করে দেয় তাহলে বলছে যে এখন ১০ কোটি ১০ কোটি ২০ কোটি টাকা দিয়েও দুইটা কিডনি একজন মানুষের সে বিক্রি করে দিতে পারে এই ধরনের যদি ফিট হয় আর এর চাইতে কত সহস্র কোটি টাকা বড় বড় কোটিপতি আমেরিকান লোক যে কাছে আসে না বলে সে কেউ যদি দেয় তাহলে ঠিক আছে বলে যে ৫ কোটি ডলার দিয়ে দেবো ২০ কোটি ডলার দিয়ে দেবো ছোট্ট দুটো কিডনি এগুলি তো কিডনি তো যদি জীবনে দেখলামও না যে কোন জায়গায় কিডনি কি ভূমিকা পালন করে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাকে বহু কিছু দিয়েছি ফাসল্লিলে রব্বিকা তুমি তোমার দেহের দ্বারা নামাজ পড়ো আরে নামাজ পড়ো মানে নামাজ পড়ো না নামাজ পড়ার মাধ্যমে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সমস্ত জঘন্য পাপ কাজগুলি আর লজ্জাহীন যে সমস্ত জেনা ব্যভিচারী আর যে সমস্ত পাপ কাজ বলতে মুখের সাহায্যে ১০ জনের চুরি ডাকাতি করে ঘুষ খেয়ে সুদ খেয়ে তারপর টাকা কামাই করে হেভি পরিমাণের পোলাও বিরিয়ানি গোস্ত এগুলো সমস্ত গাল দিয়ে তো খায় মানুষ তো অতএব এই সমস্ত এই গুণা যেগুলি মুখের সাহায্যে করা যায় হাতের সাহায্যে করা যায় অনুরূপভাবে ফাহেশা লজ্জাস্থানের দ্বারা করা যায় এই সমস্ত কাজগুলিকে বলে মুনকার আর ফাহেশা একজন মানুষ যদি নামাজ কবুল করাতে পারে আল্লাহর কাছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তার কলবে ব্রেনে এমন শক্তি দান করেন ওই শক্তিটা তাকে মুনকার আর ফাহেশা মুনকার মানে হাতের দ্বারা মানুষ হত্যা মুখের দ্বারা সুদ ঘুষ কামাই করে তারপর খেয়ে জগৎ থেকে আগুন জ্বালাইয়ে দিয়ে তারপরে জগৎ থেকে গেল যতদিন পর্যন্ত কর্মক্ষেত্রে ছিল আগুন জ্বালাইয়ে দিয়ে তারপরে গেছে ঢাকা শহরে একজন আরেকজনের জমি বেআইনি দখল করবার জন্য কি পরিমাণে কূটবুদ্ধি দিয়ে উকিল মুক্তার নিযুক্ত করে কি পরিমাণে চেষ্টা করে করছে এইসব আগুন জ্বালাইয়ে দিতেছে কেটা ওই ব্যক্তি তার ব্রেনের সাহায্যে এইটা হলো মুনকারের অন্তর্ভুক্ত আর যত বিবেক করবে না জেনা ব্যবিচার এগুলো সমস্ত ফাহেশা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত করুন ভাই কয়েকদিনের জীবন আমাদের সকলকে এইসব পথের থেকে সময় আছে
এখনি তওবা করবেন একজন আলেমের হাত ধরে বা সামনে বসে তওবা করবেন মনের মধ্যে পাকা নিয়ত করবেন এরপরে যদি পিছলা জিন্দেগির গুনাহ ক্ষমা না করে সেজন্য আলেম দায়িত্বশীল কিন্তু আপনাকে ইউ শুড চেঞ্জ ইওর ফিউচার লাইফ আপনার ভবিষ্যতের জীবনটাকে পরিবর্তন করে আপনাকে দেখাতে হবে আপনি যদি শিওর হন যে আমি চেঞ্জ করে দেখাবো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলুল্লাহ তো নাই রাসূলুল্লাহর পক্ষে আলেম আছেন তিনি দায়িত্ব নেবেন আপনার আগের গুনাহসমূহ এই সব ক্ষমা মার্জনা হবে এবং সামনের রহমত আল্লাহ আপনাকে দান করবে সুবহানাল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার তো দেখেন আবার ওই অনেক সময় বদপেশ আছে যে এদিক ওদিক কথা চলে যায় তো কোরবানির বিষয়ে আলাপ করব তো কোরবানির বিষয়ে মানুষকে দৈহিক ইবাদত করতে হবে আর্থিক ইবাদত করতে হবে দৈহিক ইবাদত করতে হবে আর আর্থিক ইবাদত যাদের সক্ষমতা আছে তাদের আর্থিক ইবাদত করতে হবে